সালটা 1989। সে বছরের আগস্টে ছাত্র শিবিরের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র হাবিবুর রহমান কবির। এই ঘটনার পর থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় ছাত্র শিবিরের। এরপর কেটে গেছে 35 বছর। 29 অক্টোবর রাতে সেই ছাত্র শিবিরের কমিটি পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকাশ্যে এসেই ক্যাম্পাসে সব দলের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। বিবৃতিতে ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি দাবি করে বলা হয়, 1989 সালের 5 আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের 142তম সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাব এলেও গৃহীত হয়নি এরকম কোনো সিদ্ধান্ত। হঠাৎ শিবিরের প্রকাশ্যে আসা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাতেই ক্যাম্পাসে হয়েছে প্রতিবাদী মিছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন, 1971 সালের গণহত্যার সহযোগী সংগঠন জামায়াত শিবির, শেখ হাসিনা সরকারের হাতে যেমন 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে খুনের দাগ আছে, তেমনি 71-এ গণহত্যার রক্তের দাগও জামায়াত শিবিরের হাতে লেগে আছে। এই গণহত্যার দায় তারা অস্বীকার করতে পারে না। 80-এর দশকেও ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিকৃষ্টতম কার্যক্রম চালিয়েছে। এর মধ্যেই 30 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুকে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ে লিখে স্টেটাস দিয়েছেন ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, এই ভূখণ্ডে বিভিন্ন নাম আছে, ইসলাম ও মুসলিম, শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। তাদের এসব পোস্ট ছড়িয়েছে ফেসবুকে। জুবায়ের চৌধুরী নামে একজন আজহারির পোস্ট শেয়ার করে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম কি হবে হুজুর? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইতেন আরিমানিয়াস লেখেন, বাংলাদেশে মিজানুর রহমান আজহারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টায় রাখতে চায় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। তার যুক্তি হইল, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় আগের নাম, সেকুলার আর হিন্দুরা মিলে এর নাম পাল্টায় রাখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুসলিমরা বলল আল্লাহু আকবার। হাসান ইমাম রুবেল নামে একজন লিখেছেন, বিশ্ববিদ্যালয়টির কি খতনা দেওয়া হয়েছে? আবির আবরাজ নামে একজন লিখেছেন, দেশের জন্য কাজের কাজ কিছু করতে পারবো না, বেহুদা ক্যাচাল লাগাইতে বা আমার গারল ভক্তদের দিয়া অরাজকতা করতে হইলে বললেন।